بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم আমি এখন যে বিষয়টি আলাপ করব আল্লাহ তাআলাকে পাইতে হলে আল্লাহর রাসূলকে পাইতে হলে কতটুকু পরিমাণ ভালোবাসতে হবে কতটুকু পরিমাণ বিশ্বাস করতে হবে আর কতটুকু পরিমাণ ত্যাগ দিতে হবে এই সম্বন্ধে আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে আল্লাহ ও রাসূলকে পাইতে হলে ত্যাগের পরিমাণটা কি সাধনার পরিমাণটা কি এবং বিশ্বাসের পরিমাণটা কি তো এত বড় এই কথা আমাকে জিজ্ঞাসা করলেন কিন্তু এত বড় কথার উত্তর এই চ্যানেলের মধ্যে শর্টকাটে অতটা বলা যায় না তবু আমি চেষ্টা করব শর্টকাট কিছু বলার জন্য যে কতটুকু এবং কোন সাধনাগুলো করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায় আল্লাহকে পাওয়া যায় সাধনার আমি কয়েকটা কথা বলবো হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া শেষে যাবে লালবাজারে চারে রঙের নিশানোরে অগ্নির মতো দুদু করে মধ্যে জিনিস ভরা হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা এ তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে ঢেউ লাগে ত্রিবিনীর ঘাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আছা মিটে আছে তারা এ হলো সাধনার গতি আরেকটি হলো যাবে যদি ছুটে আয় সন্তরী কই মন পাগল ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি মধ্যস্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণি হংসরূপে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল এবার মূলদ্বার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল তাহলে যে সাধনার কথাগুলো বলা হলো এই সাধনাগুলো পাশাপাশি পূর্ণ প্রেম থাকতে হবে এবং বিশ্বাস থাকতে হবে ভক্তি থাকতে হবে আর না হয় এই সাধনায় আল্লাহ সন্তুষ্ট হবেন না আল্লাহর দেখাও কখনো পাবেন না তাই বলি বিশ্বাস প্রেম ভক্তি এই বিশ্বাস প্রেম ভক্তি কোন পরিমাণ হতে হবে আর ত্যাগের পরিমাণ কি হতে হবে যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনীতে একটি কাহিনী যে তিনি একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন সেই সাহাবাটির নাম হলো জাবের সেই জাবেরের সন্তান নিয়া একটা ঘটনা ঘটেছিল খুবই মর্মান্তিক এই ঘটনাগুলো কোনো প্রেমিক লোক সইতে পারে না চোখের জল ধরে রাখতে পারে না তবুও আমি ইঙ্গিতস্বরূপ এই আলোচনাটা করব যদিও অনেক মানুষ এই আলোচনাটি জানে তবে নবীর জীবনী সাহাবাদের জীবনী যদি কেউ বেশি বেশি শোনে শোনা কথাটা যদি বারবার শোনে তবুও হৃদয় নরম হয় চোখের পানি আসে আর চোখের পানির সাথে আমার ছোটোখাটো গুণাগুলো মাফ হয়ে যায় তাই বলবো জাবের যখন একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন হুজুর ইমুক দিন আমার কিছু ভাইদের নিয়ে আপনার দাওয়াত রইল আপনি আমার এখানে ইমুক দিন খাওয়া দাওয়া করবেন তখন নবীজি হাসি মুখে তার দাওয়াত রাখলেন একদিন নবীজি সেই দাওয়াতে সাহাবাদেরকে নিয়ে আসার প্রস্তুতি নিল আর এই দিক দিয়া জাবেরের দুইটা সন্তান এই দুইটা সন্তান দেখেছে
যে তার বাবা মা জাবের এবং জাবেরের স্ত্রী দুজনে মিলে একটা দুম্বা জব করলেন। যে দুম্বা জবাই করার পরে এক ভাই দেখলেন যে মা বাবা কীভাবে দুম্বা জব করলেন। তখন জবাই করে যখন তারা পাকশাক করতে নিয়ে গেছে, এই সময় আরেক ভাই আসছে, বলতেছে যে ভাই এখানে তুমি আসো, এখানে রক্ত কিসের? তখন এক ভাই আরেক ভাইকে বলতেছে, ভাই আমার আব্বা আম্মা মিলে তারা একটা দুম্বা জবাই করছেন, আমাদের এখানে নবীজি আসবেন। তখন আরেক ভাই বলতেছে, দুম্বা জবাই করে কীভাবে? তখন বলল, এইভাবে এইভাবে। না ভাই, কীভাবে করছে? তখন তাকে বোঝাইতে পারতেছে না। তখন আরেক ভাই কী করলেন, একটা বটি আনলেন বা একটা ধারালো দাও আনলেন, যে ভাই তুই শো, আমি তোকে দেখাই কীভাবে করে। তখন ওই ভাই যখন শুইল, তখন সেই ভাইয়ের উপরে যখন এই বটি চালাইয়া দিল, তখন তো ভাই জবাই হয়ে গেল। হাই সর্বনাশ, এ কী হইল? তখন তো এই ছেলে ভয় পাইতেছে, হায় আমার ভাইকে আমি জবাই করে ফেলছি, হায় হায় আমার আব্বা আম্মা তো আমাকে রাখবে না, আমাকে তো মাইরে ফেলাবে। তখন তার আব্বা আম্মা এরকম একটা চিৎকারের শব্দ শুনে যখন আসতে শুরু করছে, তখন দেহে ছেলে জবাই হয়ে পড়ে আছে, আরেক ছেলে ভয়ে দৌড়াইতেছে। তখন বলতেছে তার বাবা, এই বাবা শোন শোন শোন। তখন সে তো দৌড়াইতেছে যে আমারে পাইলে তো আমার কেউ মারবে। তখন এই জাবের এই ছেলে দৌড়াইতে 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 দৌড়ে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে সে, এই থাম থাম, তুই আমার কথা শোন, কথা শোন। কিন্তু সে তো আর কথা শোনে না, সে পাহাড়ের উপরে উঠতেছে, তার বাবাও উঠতেছে। তখন জাবের সেই সন্তানটিও পাহাড় থেকে পড়ে এই সন্তানটিও মারা গেল। তখন এই ছেলেটিকে কোলে করে এনে সেই জবাইকৃত ছেলেটির সাথে রাখলেন। এখন স্বামী স্ত্রী বুঝ করতেছে, হায় হায় এ কী হলো, আমরা তো আজকে নবীজিকে দাওয়াত করছি, এখন নবীজিকে দাওয়াত করছি, নবীজিকে যদি সেই সেবা আমরা করতে না পারি, সে আপ্যায়ন যদি আমরা না করতে পারি ঠিক মতো, তাহলে তো আমাদের জীবনে জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। হায় হায়, ছেলের লাশ সামলাবে নাকি তারা পাকশাক করবে? তখন দুজন মিলে কন্ট্রোল হওয়ার চেষ্টা করলো, শোনো যেই ঘটনা ঘটলো, এখন নবীজির সামনে যদি আমরা কান্নাকাটি করি, তাদের খাবার দাবারের ব্যবস্থা না করতে পারি, আমাদের তো অনেক বড় ভুল হয়ে যাবে, অনেক বড় পাপ হয়ে যাবে। জাবের স্ত্রীকে বুঝ দিল, নিজেরা নিজেরা বুঝ করে তখন মরা ছেলের দুটি লাশ নিয়ে চকির তলায় নিয়ে ছালা দিয়া ঢাকিয়ে রাখল। ঢাকিয়ে রাখার পরে তাদের চোখে জল ঝরতেছে, চোখের পানি ভাইয়া ভাইয়া পড়তেছে, আর বলতেছে যে নবীজি সাহাবাদেরকে নিয়ে আসবে, এদেরকে সেবা করতে গিয়ে যেন আমাদের কোনো ত্রুটি না হয়। এই চিন্তা করে করে তারা পাক করে, চোখ দিয়ে পানি ঝরতেছে পাক করে, আর কি ঠিক থাকা যায়? নিজের প্রিয় সন্তান যখন সেই চকির তলায় ছালা দিয়ে ঢেকে রাখা হলো, এখন এসব কি আর টিকে থাকা যায়? তবুও নিজেকে টিসকে রেখে 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 তারা পাকশাক করতেছে। তখন তো নবীজি সাহাবাদেরকে নিয়ে আসছে, তখন তারা চোখের পানিও মুছতে পারছে না, তাদের সামনে চিৎকারও করতে পারছে না, ভিতরে আত্মত্যাগ নিয়ে ভিতরে বুক ফাটা চিৎকার, উপরে হাসি মুখে নবীজিকে এবং সাহাবাকে নিয়ে বসলেন, বসাইলেন, হুজুরকে বাতাস দিতেছেন, হুজুর আপনি ভুল হইলে ক্ষমা করবেন, আপনার সেবাটা যেন ঠিক মতো করতে পারি। তখন সবাইকে খাবার দাবার যখন সামনে দিল, তখন এই সময়ে আল্লাহ বলতেছে, হে জিব্রাইল তুমি যাও, তুমি যাই আমার দোস্তকে বলো, সে যেন জাবেরের দুই সন্তানকে ছাড়া
এ খাদ্য না খায়। তখন জিব্রাইল গিয়া যখন বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, হুজুর আল্লাহর নির্দেশ আপনি এই খাবার খাবেন না, কেন? জাবেরের দুই সন্তানকে ছাড়া আপনি এই খাবার খাবেন না। তখন নবীজি বলতে লাগলো, হে জাবের, তোমার না দুইটা সন্তান আছে? তখন বলে, হ্যাঁ হুজুর, তাহলে তোমার দুই সন্তানকে ছাড়া আমি খাব না। তখন জাবের আর জাবেরের স্ত্রী ভিতরে কান্না আর রাখতে পারছে না, চোখের পানি ঝরছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে জাবের, তুমি কান্দো কেন, কি সমস্যা? আমরা আসছি, তুমি কি খুশি হও নাই? হ্যাঁ হুজুর, খুশি হয়েছি অনেক। তাহলে তোমার দুই সন্তানকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে খাবো। হুজুর আপনার খান, আপনি খাওয়া দাওয়া করেন। তারা ছেলে মানুষ, তারা কোথায় খেলতেছে বা একভাবে আসে, আপনি তারা তাদের মতো আসে, আপনি খাওয়া দাওয়া করেন সবাইকে নিয়ে। বলতেছে, হে জাবের, আমি তোমার দুই সন্তানকে ছাড়া তো খাবো না। হুজুর মাফ করবেন, তারা তাদের মতো আছে, তারা থাক, আপনারা সকলে খাওয়া দাওয়া করেন। এই দৃশ্য আল্লাহ যখন দেখতেছে, আপনারাই বলুন, আল্লাহও কি সইতে পারতেছে? তারা নবীর সেবার জন্য, নবীকে সেবা করতে যেন কোনো ত্রুটি না হয়, নিজে কত বড় ত্যাগ দিতেছে। এই ত্যাগ দিতেছে, তবু বলে না যে আমার ছেলেদের এই অবস্থা। একসময় নবী বলল, এই তুমি কি আমাকে মানো? হ্যাঁ হুজুর, আপনাকে মানি। তাহলে তোমার দুই সন্তানকে আনো। তখন তারা দুইজনে নিচের দিকে মাথা ঠুকে পড়ে গেল, হুজুর আপনারা খান, আমার সন্তানদের কথা এখন বলবেন না। আবারও বলছো তুমি আমাকে মানো না? হ্যাঁ হুজুর মানি, বলো কি সমস্যা? তখন নবীজিকে বলতে লাগলো, হুজুর এই বৃত্তান্ত, এই বিষয়। তখন নবীজি বলতেছে, চলো চলো, তোমার সন্তানগুলো কোথায়? তখন চকির তলায় গিয়ে দেখে সেই সন্তানগুলো ছালা দিয়ে ঢাকিয়া রাখছে। তখন নবীজির চোখে পানি এসে গেল, আমার এই সাহাবা এত বড় ত্যাগ দিল, এত প্রেম দিল আমাকে, তার সন্তান দুইটা মরে গেল, এই অবস্থা হয়ে তারা আমাকে বলে না, গোপন রাখে, আমাকে সেবা করতে চায়। হে আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া যে এরকম প্রেমিক ভক্ত, এমন প্রেমিক উম্মত, এমন এমন প্রেমিক সাহাবা সাহাবি আমার আছে। তখন জিব্রাইল নবীজির কানের গোড়ায় বলতেছে, হুজুর এদের ছালাগুলা সরায় দিয়া তাদের জাবেরের দুই সন্তানের হাতে ধরে আপনি এই কথাটা বলে টান দেন, তারা উঠে আসবে। তখন নবীজি তাই করলেন, সেই কথাটা বলে যখন দুই সন্তানের হাত ধরে টান দিল, দুইটি ছেলে উঠে দাঁড়াই গেল। তখন বলতেছে বাবার কোলে ধরে, বাবা আপনি না বলছেন নবীজি আসবে? এই তো নবীজি আসছে, সালাম করো। তখন আমার কথা হলো, আমাকে যে এই প্রশ্নটি করেছিল, কতটুকু ত্যাগ, কতটুকু প্রেম, কতটুকু ভক্তির দরকার। হে ভক্ত সকল, আমি সবাইকে বলছি, এরকম প্রেম ভক্তি এবং সাধনার শক্তি যদি থাকে কারো, সে অবশ্যই অবশ্যই আল্লাহকে পাবে। আল্লাহ কাউকে ফেলে যাবে না, রাসূল কাউকে ফেলে যাবে না। আজ এই কথার উত্তরে আমি এই কথাগুলো বললাম, জানি না কার কেমন লাগলো, আমার চোখে পানি এসে গেল।
আমি সকলের উদ্দেশ্যে বলছি, যাদের ভালো লাগলো, যারা এই কথাগুলো শ্রবণ করল, এতে আমি ধন্য। আমিন। আল্লাহ হাফেজ।